ফাগুমালতী ডাকে আর ফুল ফাগুনে এ হাওয়ায় মধুমালতী ডাকে আর ফুল ফাগুনে এ হাওয়ায়। ওই যাবি? হ্যাঁ যাইতেই তো চাই। কত দিবা? আরে 2-2 400, 800 টাকা বল। যা, মাত্র 800 টাকা? 800 টাকা তো তোদের জন্য অনেক বেশি। কেন, সব কিছুর দাম বাড়ছে, আমগো দাম বাড়ে নাই। ওই তুই আবার কেডা মালতী? ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো, ছন্দে ছন্দে। রনি ভাই, এই সাত সকালে কি মনে করে এটা? ঠিক হয়েছে, কেমন তোর জল লাগবো। ওই তুই জানিস না এই রনি ভাই কোনদিন কারো কৈফিয়ত দেয় না। ঠিক আছে, সময়টা সময় দেখা যাবো, এখন কাজের কথা বলি। শুন, আমার একজন মক্কেল আছে, সেই বিষয়ে অগ্রিম দেওয়ার জন্য দেন দরবারটা করতে আসলাম। দেন দরবার সারতে আসছো, খুব ভালো কথা, কিন্তু এইবার টাকাটা আমার হাতে দেওয়া লাগবে। মিরা, এই রনির ভাইয়ের সাথে কি প্রথম দেন দরবার করতেছো? হ্যাঁ, রনির ভাই কি কি দিব তয়? মালতী কিন্তু সাহেবরে খুশি করে গেলাম। ঠিক আছে চম্পা। জি আম্মা। দেখ তো মালতী ডাকতে। আচ্ছা, এখন কিন্তু ব্যবসায়ী সিজন, আইবো আর তুমি খেলে পার্সেল করবা। মা মা, আমার কিছু টাকা লাগবে। টাকা নাই, টাকা দেওয়া যাবে না। আর তোরে আমি কইছি, আমার কাছে কোনো লোক আসলে তুই আসবি না। তোর আসতে কইছি কেন? কত টাকা লাগবে মা? আমি দিয়ে দিই। ছোট মানুষ, এখন থেকে যদি এত টাকা দেখাও লোক পাওয়া যাবে না। মালতী, তুই কিন্তু আমার অপমান করতেছিস। এখানে মান অপমানের কিছু নাই। এখন বলো কোথায় যাইতে হবে আর কখন? মালতী, আমি এর জবাব তোর সময় মতো ঠিকই তুই মনে রাখিস। তুই খারাপ রইছিস কে? ভেতরে যা। মালতী, বিশেষ হইলে গিয়া মালদার মক্কেল। মালতী, আপনি আবার আসছেন? আমার তো এখানে থাকার কথা ছিল, তুমি যেখানে থাকবে আমি তো সেখানে থাকবো, তোমার দেখে রাখার দায়িত্ব তো আমার। আপনার নামে কতবার বলছি আমার বিরক্ত করবেন না। মালতী, বিরক্ত কেন কইতেছ? আমি তো তোমারে ভালোবাসি, এটা আমার অধিকার। আপনি আমারে ভালোবাসেন না আমার লেবাসটারে ভালোবাসেন? আমি তোমাকে ভালোবাসি। তাইলে আমারে কোনোদিনও পাবেন না। কেন পাবো না? আমি কি তোমার ভালোবাসার যোগ্য না? আমি তোমার ভালোবাসা বুঝি না? আমি অবশ্যই তোমারে পাবো। শুনেন, আপনার একটা কথা বলি, পসার সামুখে যদি পা কাটে না তাহলে রক্তই বাইর হয়, কোনোদিন সুখ পাবেন না। মালতী,
ভালোবাসা হইতেছে আল্লাহর নিয়ামত। সত্যিকারে ভালোবাসা থাকলে লাভ লসের হিসাব করতে হয় না। দেখেন মিস্টার সম্রাট, আপনার আমি বারবার করে কইতেছি, আমার কথা ভুইলা অন্য কারো কথা ভাবেন, আপনার জীবনটা রঙিন হইব। সেই সুযোগ নাই। আমার জীবন তো একলা জীবন না, তোমার জীবন আর আমার জীবন মিলে এক জীবন। আমি আলাদা করে ভাবতে পারব না। আমি চাই তোমার আমি বিয়ে করব। বিয়া? মালু দেবু চলো তো, এসব আজাইরা পেছাল পেড়ে কোনো লাভ নাই। শোন সম্পা, সে নাকি আমার বিয়ে করবো। ঠিক আছে, একটা কাজ করেন, আপনি বিয়ার সব সামগ্রী কি না তারপরে আমার সামনে হাজির হন, তারপরে ভাইবা দেখুন না, তাই না? বেটা শখ কত, মালতী বুড়ে বিয়া করবা চান। আই মালতীবু চলো তো। মালতী তুমি যদি চাও তাই হইব, আমি বিয়ার সবকিছু কিনা তোমার সামনে হাজির হমু। মালতীবু তুমি এখন নাই মোনা, আমি আগে উপরে উঠা দেখি ভিতরের ভাব সাপ কেমন, তারপর তুমি আইসো, বুঝছ? হ্যাঁ আপা। না আজকে হইতে পারবো না, কালকে আসতে বলো। হ্যাঁ হ্যাঁ রাখি ভাবি, আজকে হইতে পারুম না আমি। আরে বাপরে, টাকা পয়সার বিষয় না, আমার শরীরটা ভালো না। হ্যাঁ আমি তোমার পরে ফোন দিতেছি তো। মালতীবু মালতীবু সর্বনাশ হয়ে গেছে, ভিতরে পুলিশে রেড দিছে, ভিতরে মনে কেউ খুন হয়েছে, চলো চলো। তুই যদি বুদ্ধি করে আগে হোটেলের ভিতরে যাইয়া খবর না নিতি, তোরে যে কি বইলা ধন্যবাদ দিব। মালতী মালতী আপনি এখানে কেন? তুমি না কইছো বিয়ের সবকিছু কিনে নিয়ে আসার জন্য? এই যে দেখো আমি সবকিছু কিনে আনছি, এটার মধ্যে সুনু পাউডার আলতা লিপস্টিক সব আছে, লাল বেনারসি একটা শাড়ি আনছি। আপনার কি মাথা খারাপ? কেন আমার মাথা তো ভালো আছে। আপনার মাথা ঠিক নাই, আপনার একটা কথা বলবো, আপনি শুনবেন? তোমার সব কথা আমি শুনুন, জীবন দহিল শুনুন, ক উফ। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি পাবনা হেমায়তপুরে চলে যান, ওখানে পাগলা গারদে এক মাস থাইকা, তারপরে আবার আসেন, তারপরে আমি আপনারে বিয়া করব। ঠিক আছে, তুমি যদি চাও আমি তাই করব। তাহলে দাঁড়ায় রয়েছেন কেন, যান তাড়াতাড়ি যান। তুমি আমার একটা অনুরোধ রাখো, আমি তোমার জন্য শাড়ি দেখেছি, লাল শাড়ি বেনারসি, দেখো কত সুন্দর। যার প্রতিদিন সন্ধ্যায় একবার কইরা বিয়া হয় আর সকালে একবার কইরা তালাক হয়, তার আবার ঘটা কইরা বিয়া। আপনারে আমি কি কইরা বুঝাবো, এই লাল বেনারসি আমার কত পছন্দের। এই চম্পা চল। মানে আমি কইতেছিলাম কি যে আপনারা যদি ওই তোমারে না কইছি ঘরের বাইরের লোক ঘরের ভিতরে আনবা না? বাইরের লোক ঘরে আনমো কি আনমো না, সেই কৈফিয়ত কি তোর কাছে দেওয়া লাগবো? কৈফিয়ত আমার দিতে কই নাই, তোমার কাছে শুধু একটা অনুরোধ, খেয়ালির জীবনটা শুরুতেই আমার মতো নষ্ট করে দিও না। খেয়ালি আমার মাইয়া, তারে নিয়ে তোর চিন্তা না করলেও চলবো। তোমার মাইয়া দেখাই আমার এত চিন্তা, আর তোমার মাইয়া হওয়ার আগে ও আমার বাবার মাইয়া, আমার বোন। হ্যাঁ
বোন তো সৎ বোন। মা তোমার কাছে না এই সম্পর্কটা হইতেছে সৎ আর আপনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমার কাছে না। আর তোমার কাছে সম্পর্কটা সীমাবদ্ধ বইলাই তুমি ছোটবেলা থেকে আমাকে নরকের পথে নামায় দিছো। খেয়ালি বেলায় সেটা আমি হইতে দিব না, কারণ আমার কাছে রক্তের সম্পর্ক এসব সৎ আপনের থেকে অনেক উর্ধে, তুমি বুঝবা না এসব। আমি অত শত বুঝতে চাই না, আমি বুঝি টাকা টাকা আর টাকা। এই টাকাই তোমার একদিন শেষ করব, তুমি এটা মনে রাখো। রফিক ফোন দিছে, বুঝলা দাও সময় মতো পৌঁছা যাবো। আসসালামু আলাইকুম আসাদ ভাই। ওয়ালাইকুম সালাম। সরি আসাদ ভাই একটু দেরি হয়ে গেল। নো নো প্রবলেম। মেয়েটা কোথায়? আচ্ছা মালতি, মালতি আয় ভিতরে আয়। ওনার নামই মালতি, আমি আসাদ। হেই রফিক সাহেব, আপনি তাহলে যান, অ্যাকাউন্টে বলা আছে, আমি ওকে নিয়ে যাই। মালতি তাহলে তোর মায়ের তুই ঠিক মতো সময় ফোন করে দিস, নাহলে তোর মা আবার টেনশন করবে না, ঠিক আছে? ও আসাদ ভাই তাহলে আমি গেলাম। যাইতে হবে কই? আসাদ ভাই খুব ভালো মানুষ, জানিয়ে শুনিয়ে তোর কোনো বিপদে ফেলবে না, বুঝছো? তুই কোনো টেনশন করিস না। আসাদ ভাই তাহলে আমি গেলাম, আসসালামু আলাইকুম। চলো। কোথায় যাইতে হবে? চলো চলো আমার সঙ্গে। হ্যাঁ সত্যি 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 আমি তিন সত্যি দিচ্ছি ও শিউলি, সত্যি শিউলি শিউলি শিউলি, তুমি কোথায় ছিলে এতদিন? আমাকে আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? তুমি জানো আমি তোমার জন্য কী কী কিনে রেখেছিলাম? ওই যে এই যে চুরি চুরি চুরির বলেছ না, চুরি চুরি কিনেছি, পায়ের নূপুর কিনেছি, একটা 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 পারফিউম পারফিউম বাবা পারফিউমটা কোথায়? পারফিউম আছে আছে বাবা, ওই যে ওই 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 যে পারফিউম আছে 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 কিনেছি কিনেছি, তুমি কোথায় বাবা? তুমি একটু বসো আমি ওকে নিয়ে আসছি। ও আবার চলে যাবে বাবা? না তুমি 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 যেও না, শিউলি থাকো থাকো বাবা, ওকে আসছি ওকে আমি আবার নিয়ে আসছি। আপনি বসেন আমি আসছি। তুমি 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 যাবা না, আমি 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 আছি এখানে, আমি এখানে আছি। হ্যাঁ তুমি বসো তুমি বসো বসো। উনি তো পাগল, ওনার সাথে পাগল, তবে ভালোবাসার পাগল। ভালোবাসার পাগল কে হন উনি আপনার? ও আমার একমাত্র ছেলে, ঠিক আপনার মতো একটা মেয়েকে ভালোবেসে আজকে তার এই অবস্থা। মায়াটিকে মরে গেছে? জানি না, শিউলি রোহানের সঙ্গে মিথ্যা ভালোবাসার অভিনয় করত, রোহান সেটা বুঝতে পারেনি। একসময় মেয়েটি
একটা বড় লোকের ছেলেকে পেয়ে রোহানকে ছেড়ে চলে যায়। শিউলির এত বড় প্রতারণাকে সে সহজভাবে মেনে নিতে পারেনি, তাই তো আজকে তিলে তিলে বদ্ধ পাগল হয়ে গেছে সে। তো ওনারে বাড়িতে রাখছেন কেন? পাগলা করে দিদি আসেন। নিয়ে গিয়েছিলাম, ওরা বলল শিউলির মতো আরেকটি মেয়ে যদি তাকে এইভাবে ভালোবাসে তাহলেই হয়তো সে ভালো হয়ে উঠবে। আমার দিয়ে এসব সম্ভব না, আমি এসব পারুম না। কেন পারবে না? সে ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে, তার সাথে আমি মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারবো না। আপনি আমারে ক্ষমা করে দেন। তুমি তো স্বেচ্ছায় অভিনয় করছো না মা, আমি তোমাকে অনুরোধ করছি। তুমিই পারবে মা আমার ছেলেটাকে নতুন জীবন ফিরিয়ে দিতে। আপনি কি বলতেছেন এসব? ছেলে মানুষের মতো কথাবার্তা! আমি কি ডাক্তার নাকি আপনার ছেলেরে আমি সুস্থ করে তুলবো? দেখো মা, রোহান আমার একমাত্র ছেলে, আমার চোখের সামনে সে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। মা, আমি বাবা হয়ে তোমার কাছে করজোড়ে মিনতি করছি, তুমি আমার হয়ে কাজটি করো, তুমি আমার রোহানকে ভালো করে দাও, তুমি যা ইনকাম করো প্রতিদিন তার ডবল টাকা আমি তোমাকে দেবো, তুমি প্লিজ তুমি না করো না। আচ্ছা সেটা না হয় বুঝলাম, আমার কি করতে হইব? মা, তোমার ওর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে হবে, ওর অতীতটা ওর থেকে ভুলিয়ে দিতে হবে। তুমি এর আগেও কদিন আমার কাছে আইসা এই সমস্ত বিষয় নিয়ে মেলা ঘেন্না করছো। আন্টি আপনাকে তো আগে কইছি, আমি আসলে মালতীর অনেক ভালোবাসি। হ্যাঁ, কি তোমার ভালোবাসে? হ্যাঁ বাসে কিনা আমি জানি না, আমি আমারটা খুঁজতে পারি, আমি তারা ভালোবাসি। আন্টি আমার প্রাণের সে তো বেশি ভালোবাসে মালতীকে। শোনো, ওই সমস্ত ভালোবাসা টালোবাসা দিয়া গরিবের পেট চলে না, গরিবের পেট চলে কাম দিয়া। আন্টি সেটা আপনি ঠিক কথা কইছেন, কিন্তু আমি আন্টি বৈশা না, একটা ভালো চাকরি করি, মালতীরে বিয়ে করার পর আমার আর মালতীর সংসার খুব ভালো চলবো। আন্টি আমি মালতীর ভালোবাসি, বিশ্বাস করেন ওর আমি রাজরানী বানায় রাখবো। আমি অত শত বুঝি না, বিয়া তো আমি বসুন না, বিয়া বসবো মালতী, ভালো হয় তুমি অল লগে কথা বলো। আন্টি মালতীর একটু ডাকে দিবেন। মালতী বাসায় নাই, কামে গেছে। ও তাহলে আমি যাই। যাও, তোমার একটা কথা কয়ে দিই, যখন তখন ভুটার করে তুমি আমাকে বাসায় আইসো না, সমস্যা হবে। খুব জোরে ব্যথা পেয়েছো? বেশি ব্যথা পাইনি। তুমি একটা কাজ করো, তুমি এখন একটু ঘুমাবা, ঘুমাও, আসো আমি তোমার ঘুম পাড়াইয়া দিই। কিন্তু তুমি তুমি আমি কোথাও যাব না, কোথাও যাব না, আমি তোমার পাশেই আছি, তুমি কষ্ট করে দে। তুমি তুমি যাওয়ার কোনো, ঠিক আছে ঠিক আছে আমি আসছি, তুমি তুমি ঘুমাও। কি জানি কি করবে পাগলটা, আল্লাহই জানে। Thank you.
আল্লাহ গো, তোমরা এত বছর পর। হ্যাঁ, ভাবলাম আমার বাড়ি কয়েকদিন বেড়াইয়ে যাই। মামা তো পাইসা নাই, তাতে কি মামি তো আছে, মালতী আপা তো আছে। আল্লাহ গো, মামার বাড়ি বেড়াইতে আইসো, এত সমস্যা কিসের? আসো আসো, ভিতরে আসো। কতদিন পরে আসলাম, বসো 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 তোমরা। রোহান, তুমি এগুলো কেন খাও? হ্যাঁ, এরোহান, এরোহান কেন খাও তুমি? তুমি আমারে বলো, তুমি এইসব জিনিস আর জীবনেও কখনো খাবে না? না না, আমি এগুলো খাবো। ঠিক আছে, তুমি যদি এই জিনিস আরেকদিন খাও, আমি তোমার সাইডা চলে যাব, তুমি আর কখনো আমার খুঁজে পাবে না। না, তুমি তুমি আমাকে ছেড়ে যাবো না। তাহলে তুমি আমার কথা দাও আগে, তুমি এই জিনিস আর কখনো খাবা না। হ্যাঁ, কথা দাও। আমি কথা দিচ্ছি, আমি এগুলো কিছু খাবো না, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাবে না। কি হলো, কথা বলছো না কেন? কথা বলো, কি কথা বলছো না কেন? কথা বলো না কেন? এটা কি করলো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাইরা কখনো যাব না। তুমি তোমার মাথা গরম হয়ে আছে, তুমি এখানে একটু শোও। আমি ছেড়ে যাব না। আচ্ছা, আমি তোমার সাইরা কোথাও যাব না, বললাম তো, তুমি এখানে একটু শোও। আসো ঘুমাও। যাইতেছি না আমি কোথাও। আমি শুধু
তুমি খাবো না? না আমি খাবো না, আমার খিদা নাই। তুমি খাবো না, আমারও খিদা নাই। রোহান মা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জি বলেন। আমার মনে হয় রোহান এখন অনেকটাই সুস্থ। তুমি ইচ্ছা করলে এখন চলে যেতেও পারো। আমারও তাই মনে হচ্ছে। কি ব্যাপার? কি এনে তো সমাবেশ কিসের? কি রেখে তোর লেপড়া নাই? এনে যে আড্ডা মেলা বসাইছস, যা পড়তে যা। পড়ছি তো একবার। একবার পড়লে কি আর পড়ন যায় না? যাও। আচ্ছা মামি, মালের দিয়ে আবার কি এমন চাকরি করে যে রাত দিন 24 ঘন্টা ডিউটি করতে হয়? এটা আমারে না জিগাইয়া মালতীরে জিগাইছ। আমি তোমার শিউলি না, আমি মালতী, যে মালতী ভালোবাসার সুবাস ফোটায় রাতে রজনীগন্ধার মতো, যাকে দিয়া ক্ষণিকের তরে ঘর সাজানো যায় কিন্তু ঘরে রাখা যায় না। আমি আলো না, আলে আলে পিছু নিও না আমার, মরিচিকা ছাড়া কিছুই পাবা না। তুমি আমারে ভুলা যাও, আমার জীবন শুধু অন্ধকার দিয়ে আসছে, আমার পিছু নিও না, শুধু অন্ধকার পাবা। আমারে তুমি ভুইলা যাও। আমি সইলা গেলাম, সাথে কইরা নিয়া গেলাম তোমার দেওয়া কিছু স্মৃতি, যে স্মৃতির মাঝে লুকায় আছে সত্যিকারের ভালোবাসা। এই জীবনে যা আমি পাই নাই সেগুলো তুমি আমারে দিছো, সেগুলো হয়তো আর কখনো পাবো না, এটাই আমি মাইনে নিলাম। ভালো থাকো মালতী। তোমার আমি কইছি যখন তখন বাড়িতে আসবে না? কি কোন আম্মা, কতদিন মালতীর লগে দেখা নাই, মালতীর ফোনও বন্ধ, কোনো খোঁজ খবর নাই, মাস কয়েক হয়ে গেল, তাই কিছু না ভেবে হঠাৎ চলে আইলাম। আপনি কিছু মনে করেন না, মালতী না দেখলে ভালো লাগে না আমার, একটু মালতী ডেকে দেন। মালতীরে গিয়ে ক হ্যার কাছে একজন মজনু আসছে। আচ্ছা কইতেছি। নে দেখ তোর মজনু কি কয়।
আপনি এখানে কেন আইছেন? আইছি তো তোমার দেখতে। আজ কয় মাস ধরে তোমার দেখা নাই, তোমার না দেখলে তো আমার ভালো লাগে না। আপনার নামে কইছিলাম পাগলাগারদের থাইকা, তারপরে আসতে? আমি গেছি তো পাগলাগারদে ছিলাম, তোমার বিশ্বাস হইতেছে না? পাগলাগারদ আমার জিজ্ঞেস করছে কেন পাগলাগারদে গেছি, আমি কইছি আমার প্রেমিকারে পাওয়ার জন্য। কইছে অনেক রোদের মধ্যে গরমের মধ্যে দুইটা টি শার্ট পরে গেলে তাইলে হবে, এই জন্য পিন্ধে আইছি। সত্যি কি সম্রাট ভাই পাগলাগারদে আসিল? ওনারে দেখা তো এরকমই মনে হইতেছে। মালতী, মালতী বিশ্বাস করো আমি তোমার ভালোবাসি, আমার জানার চেয়ে বেশি ভালোবাসি, তোমার যদি না পাই আমি মরে যাব। দেখেন আমার জীবনে কোনো প্রেম ভালোবাসা নাই, আমারে আপনি ক্ষমা করেন। মানে তাহলে আমার অন্যায়টা কি? আমি দোষটা কি করছি? তুমি যেভাবে করতেছো আমি সেইভাবে করতেছি। আপনার কোনো দোষ করেন নাই, সব দোষ আমার, আমার কপালের। মালতী, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার বিয়ে করে ঘরে তুলতে চাই। আমি আপনারে ভালোবাসি না, আর ভুলেও কোনোদিন এখানে আসবেন না আপনি। মালতী, মালতী বিশ্বাস করো আমি তোমার আমার জীবনের সাথে বেশি ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচব না। মালতী, মালতী বিশ্বাস করো আমার কথা। কইলাম না আমি কাউরে ভালোবাসি না, জানি হান্তিকা, আর জীবনে এখানে আসবেন না। ও যেখান থেকে এসেছিল সেখানেই চলে গেছে। চলে গেছে মানে কোথায় চলে গেছে? আমার আমার কাছে তাহলে নিয়ে এসেছিলে কেন? শিউলিকে হারানোর শোকে তুমি যখন তিলে তিলে নিজেকে নিঃশেষ করে দিচ্ছিলে, নেশার জগতে বুত হয়ে যাচ্ছিলে, তখন আমি ডাক্তারের পরামর্শে এক লোকের মাধ্যমে মালতীকে তোমার জন্য নিয়ে এসেছিল। রনি ফোন করছিল, তোর গলা বাগান যাইতে হয়েছে। আমার দেখ বইয়া বইয়া খাইলে রাজার ভান্ডারও পুরাই যায়, এই সমস্ত নকরামি বাদ দিয়া যা কামে যা। আর কত মা কও তুমি, আর কত তুমি আমার জীবনটা নিয়ে আর কত সিনেমিনি খেলবা? তোমার এই লোভের কারণে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি আর পারতেছি না। বাবা, বাইরের হাওয়া শৈলে লাগতে না লাগতে তুই আমার জ্ঞান দিতেছিস মনে হইতেছে? এই মিরারে তুই চিনস না, তোর এই জ্ঞান কি করে ভুলাইতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ঘর সংসার ওই পারে গিয়া করিস, এই পারে না। মা তুমি আমার এবার একটু রেহাই দাও, আল্লাহর দোহাই লাগে আমি আর পারতেছি না। তুমি একটা মাইয়া, তুমি বুঝো না তোমার কি কষ্ট লাগে না? আমি তোমার মাইয়া না, একটা মাইয়া হইয়া মায়ার কষ্ট বুঝো না তুমি। আয় আয় মাইয়া,
তুই কি আমার বোকা পাইছস? হ্যাঁ, যেদিন তোর বাপ আমারে ঢাকা শহরে আইন না, তরে আমার কাছে দিয়া রাস্তায় ফালাইয়া পলাই গেছিল, সেইদিন আমি বোকা কথা না বাড়াইয়া তাড়াতাড়ি যেটি হয়ে এক কামে যা। তা না হইলে এই নিজা যে কত ভয়ঙ্কর হইতে পারে সেইটা আজকাল তোর আমি বুঝাই দিই। তার আগে তুমি আমারে কথা দাও, তুমি আর এইসব জিনিস আর কোনোদিনও খাইবা না। অনেক কষ্ট করে তোমার ঠিকানা জোগাড় করেছি। আমি আমি শিউলি না, আমি মালতী। তুমি যাই হও, তুমি আমার শিউলি। আপনারে আমি কতবার বুঝাবো, আমি মালতী। জীবন তো আবেগ দিয়ে চলে না, আপনি আবেগ দিয়ে জীবন চালাইতেছেন, বাস্তবতা মায়না নেন। আমি বাস্তব জীবনে আছি, আপনি বাস্তব জীবনে নাই। আমার আমার জীবন অন্যরকম, আমার জীবনের সাথে আপনার জীবন মিলায়েন না। আমার নাম মালতী, আমি শিওলি না। আমি সব জেনে বুঝে তোমাকে আপন করে নিতে চাই মালতী। এটা বোঝার চেষ্টা করেন, এটা সম্ভব না। কেন সম্ভব না? সব কেনের উত্তর আমি আপনাকে দিতে পারবো না। আর বাস্তবতা মানা নিতে শিখেন, আমার জীবনের সাথে আপনার জীবন মিলায়েন না। আমি এমনই নদী যে কখনো কোনোদিন কোন সাগরে মিলবে না। আমার জন্মটাই হয়েছে পাপে, নয়তো ভুলে। যে ভুলের মাসুল দিয়া শেষ হয়ে যাবে আমার সাধের এক জীবন।